চন্দ্রযান প্রসঙ্গে যেভাবে পাকিস্তানকে বোল্ড আউট করল ভারতের ডিআরডিও চিফ গত শুক্রবার রাতে চাঁদের মাটিতে নামার কথা ছিল চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের কিন্তু কয়েক মুহূর্ত আগে তার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায় যে মুহূর্তে ইসরো ঘোষণা করে যে চন্দ্রযানের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছে তারপর থেকে উল্লাস শুরু হয় পাকিস্তানে বিশেষ পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী পার্থ বলে শুরু করেন ভারত তথা ইসরোকে নিয়ে শুরু হয় ঠাট্টা মস্করা স্বাভাবিকভাবে পাকমন্ত্রীর এই আচরণ মোটেও ভালোভাবে নেয়নি ভারতীয়রা যে দেশে এমন কোনো উল্লেখযোগ্য অভিযানের কথা শোনা যায় না সেই দেশের মন্ত্রীর কাছ থেকে এই ধরনের মন্তব্য শুনে রীতিমতো আক্রমণ শুরু করে ভারতীয়রা মনে করিয়ে দেয় পাকিস্তানের এমন মন্তব্য করার অধিকার নেই এবার পাকমন্ত্রীকে মন্ত্রীকে নাম না করে কড়া জবাব দিলেন ডিআরডিও চিফ জি সতীশ রেড্ডি তিনি বলেন যারা এই ধরনের উচ্চ পর্যায়ের অভিযান কখনো করেনি তারা এই অভিযানের জটিলতা বুঝবে না এটি একটি খুব জটিল অভিযান এই অভিযানের মর্ম তারাই বুঝবে যারা এ ধরনের উদ্বেগ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন সতীশ রেড্ডি তিনি যেভাবে ইসরো প্রধানকে শিবানকে জড়িয়ে সান্ত্বনা দিয়েছেন তার জন্য সাধুবাদ জানান ডিআরডিও চিফ তিনি বলেন প্রধানমন্ত্রী সৌজন্য অসাধারণ তিনি হতাশ হয়ে পড়া বিজ্ঞানীদের উৎসাহ দিয়েছেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা আগেই অভিনন্দন জানিয়েছে ইসরোকে টুইট করে সঙ্গে থাকার বার্তা দিয়েছেন আশা তারা লিখিয়েছে মহাকাশটা বড্ড কঠিন তোমাদের পথ চলা আমাদের অনুপ্রাণিত করেছে আগামী দিনে সৌরজগৎকে আরও বেশি আবিষ্কার করার সঙ্গে হতে পারি আমরা চাঁদের অবতরণের মিনিট দুয়েক আগে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঈশরোর তবে চন্দ্রযান টু কিন্তু পুরোপুরি ব্যর্থ নয় অরবিটের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়নি বরং সেটি সঠিক কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছে ছবি তুলেও পাঠাবে ভারত মাত্র পাঁচ শতাংশ ব্যর্থ হয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা আর রবিবার সকালে সেই ল্যান্ডারের ছবিও ধরা পড়েছে অরবিটারে দ্রুত বিক্রমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে জানা গিয়েছে ছবি থেকে বিজ্ঞানীদের হাতে উঠে আসবে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তত্ত্ব ভারত সরকারের প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অ্যাডভাইজার অধ্যাপক কে বিজয় রাগবন টুইটারে বলেন এই অরবিটের আয়ু এক বছর হবে বলে পরিকল্পনা করা হয়েছিল কিন্তু ইসরো যেভাবে পাঠিয়েছে তাতে সাত বছর থাকবে আরবিটারটি